কানায় কানায় ভর্তি গ্যালারি, সমর্থকদের উল্লাস, চিৎকার, হাততালি। বাঙালির আবেগের আর এক নাম ফুটবল, বাঙালির ভালোবাসার আর এক নাম ফুটবল। বাঙালির ফুটবল প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যিনি এই ফুটবল খেলাকে বাঙালিদের মধ্যে জনপ্রিয় করেছিলেন, শুধু বাংলাই বা কেন, যিনি ভারতে ফুটবল খেলার জনক, সেই বাঙালির সঙ্গে ভারতীয়রা, এমনকি বাঙালিরাও বিশেষ পরিচিত নন। অনেকেরই ধারণা কলকাতার ময়দানে তথা ভারতে ফুটবলকে জনপ্রিয় করেন গোরা সাহেবরাই। সাহেবরা ফুটবলকে ময়দানে এনেছিলেন বটে, কিন্তু তাকে বাঙালিদের মধ্যে জনপ্রিয় করেছিলেন আর এক বাঙালি। আপনারা ভয়েস অফ স্টোরি চ্যানেলে আজ শুনছেন ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর গল্প। কলকাতার ময়দানে তখন বইছে বিকেলের হাওয়া। বছর আটেকের একটা ছেলে নিবিষ্ট মনে দেখছে একটা চামড়ার গোলাকার বলের দিকে। ঠিক সেই মুহূর্তে এক সাহেব চেঁচিয়ে উঠলেন, ক্রিকেট! ছেলেটি একবার তাকালো দীর্ঘদেহী সাহেবের দিকে। 6 ফুট লম্বা, ছিপচিপে চেহারা, মাথায় সোনালি চুলগুলো উস্কো ফুস্কো, তাতে শেষ বিকেলে রোদের ছটা প্রতিফলিত হচ্ছে। ঘামে ভেজা পোশাকের উপর দিয়ে শরীরের পেশিগুলি স্পষ্ট হয়ে উঠেছে। সাহেব আবারও বলল, ক্রিকেট! সাহেবের কথা শুনে ছেলেটি হাত থেকে নামিয়ে পা দিয়ে মেরে বলটি ফেরত পাঠালো সাহেবের দিকে। সেটাই ছিল বাঙালির প্রথম ফুটবল স্পর্শ। সময়টা 1877 সাল। ফোর্ট উইলিয়ামে তখন ব্রিটিশ সেনাদের আস্তানা, তার পাশেই ব্রিটিশদের ক্যালকাটা ফুটবল ক্লাব। ময়দানে সেই ক্লাবের পাশ দিয়ে যেতে গিয়ে ফুটবল খেলা দেখে ছেলেটি তড়িঘড়ি তার অভিভাবকদের গাড়ি থামাতে বলে। এই ছেলেটির নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এরপর এক ইতিহাস, বাঙালির ফুটবল প্রেমের ইতিহাস, আবেগের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, গ্যালারি কাঁপানো চিৎকারের ইতিহাস, জয়ের ইতিহাস। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, গানটা গিয়েছিলেন মান্না দে। এটা শুধুমাত্র একটা বিখ্যাত বাংলা গান এমন নয়, এটা বাঙালির পরিচয়, বাঙালির চিন্তায়, মননে, স্বপনে, জাগরণে। ফুটবলের যে গভীর উপস্থিতি, এটা তার একটা উপমা মাত্র। সেটা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান, মহামেডান হোক, বা ল্যাটিন আমেরিকার চমক লাগানো ড্রিবিল, কিংবা ইউরোপের টোটাল ফুটবল। বলা হয় বাঙালি নিজের বাড়ির ঠিকানা চেনার আগেই চিনে নেয় ইস্টবেঙ্গল আর মোহনবাগানের জার্সি। সাহেবরা ফুটবলকে ময়দানে এনেছিল বটে, কিন্তু তাকে বাঙালিদের মধ্যে জনপ্রিয় করেছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1887 সাল, তখন বাঙালিরা কেউ ফুটবল খেলা নিয়ে মোটেই মাথা ঘামাতেন না। সেই সময় হেয়ার স্কুলের ছাত্র নগেন্দ্র প্রসাদ, বয়স 10 কি 11 বছর, খেলাধুলোয় তার প্রবল আগ্রহ। স্কুলের কয়েকজন বন্ধুকে জুটিয়ে নগেন্দ্র প্রসাদ শুরু করলেন ফুটবল খেলা। তৎকালীন কলকাতার বিখ্যাত খেলার সরঞ্জামের দোকান ম্যান্টম অ্যান্ড কোম্পানি, সেখান থেকেই আনা হলো একটি বল। বল তো কেনা হলো, কিন্তু তারপরেই ঘটলো এক বিচিত্র কাণ্ড, সেই ঘটনায় পরে আসছি। তার আগে নগেন্দ্র প্রসাদের পরিবার নিয়ে কিছু তথ্য আমাদের জানা দরকার। নগেন্দ্র প্রসাদের বাড়িতে খেলাধুলার চল ছিলেন। নগেন্দ্র প্রসাদের জ্যাঠা বিজয়চন্দ্র সর্বাধিকারী
ওরফে বেরি সর্বাধিকারী ছিলেন সেই সময় বিখ্যাত ক্রিকেটার। এখানেই শেষ নয়, তার ভাই বিনয়েন্দ্র প্রসাদ প্রথম ভারতীয় টেনিস চ্যাম্পিয়ন। তাই বাড়ির ছোট ছেলেটির খেলার উৎসাহে কেউ কোনোদিন বাধা দেননি। কিন্তু বল কিনে এনে নতুন একটি সমস্যা বলিয়ান হয়ে উঠল, আর সেই সমস্যার দিকে নজর পড়ল প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক মিস্টার স্টাকের। তিনি একদিন নগেন্দ্রকে ডেকে বললেন, শুধু ফুটবল খেললেই হবে না, খেলাটাকে রপ্ত করতে হলে শিখতেও হবে, আর যে বলটি দিয়ে তোমরা ফুটবল খেলছো ওটা আসলে রাগবি বল। শুরু হলো প্রশিক্ষণ। অল্প দিনের মধ্যেই নগেন্দ্র সর্বাধিকারীর নাম ছড়িয়ে পড়ল, গোটা দেশ তাকে চিনে ফেলল ভারতের অদ্বিতীয় সেন্টার ফরওয়ার্ড হিসেবে। তবে শুধু খেলোয়াড় হিসেবেই নন, ক্রীড়া সংগঠক হিসেবে নগেন্দ্র সর্বাধিকারী এই সময় থেকেই কাজ শুরু করেন। এই সময় থেকেই তিনি বিভিন্ন জেলায় ক্লাব সংগঠন তৈরি করতে থাকেন। তার প্রতিষ্ঠা করা ওয়েলিংটন ক্লাব ছিল গড়ের মাঠে দেশীয় ব্যক্তিদের প্রথম খেলার তাবু। তিনি আরও বেশ কয়েকটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। হাওড়াতে বামাচরণ কুণ্ডুর সঙ্গে বন্ধুত্ব করে ফুটবল ম্যাচের আয়োজন করেন, শুরু হয় টুর্নামেন্ট। সেই অর্থে সেটাই ছিল ভারতের প্রথম ফুটবল প্রতিযোগিতা, ট্রেডস কাপ। নগেন্দ্র সর্বাধিকারী প্রতিষ্ঠিত এই সমস্ত ক্লাবে বিভিন্ন খেলাধুলার সঙ্গে চলত শরীরচর্চা। 1887 খ্রিস্টাব্দে স্থাপিত হয় শোভাবাজার ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক নগেন্দ্র সর্বাধিকারী। 1889 সাল, এই সময় শোভাবাজার ক্লাব খেলতে নামে ট্রেডস কাপে। বাঙালিদের মধ্যে তুমুল উৎসাহ, শোভাবাজার ক্লাবের ছেলেরা নেবেছে ইউরোপীয় সাহেবদের বিরুদ্ধে। নগেন্দ্র প্রসাদ তখন বাঙালি জাতীয়তাবাদের প্রতীক। কিন্তু তুখোর ইউরোপীয় খেলোয়াড়দের কাছে প্রথম বছর দুই নাজেহাল হয় শোভাবাজার ক্লাব। কিন্তু ততদিনে বাঙালির ডিএনএতে মিশতে শুরু করেছে ফুটবল। শক্তিশালী ক্লাব ইস্ট সারেকে হারিয়ে দেয় শোভাবাজার। বাঙালি বুঝতে পারে ইংরেজকেও হারানো সম্ভব। অভিনন্দনে ভেসে যান নগেন্দ্র আর তার দল। মাত্র 3 বছরের মাথায় 1892 সালে শোভাবাজার ক্লাব ইউরোপিয়ান ক্লাবকে হারিয়ে ট্রেডস ক্লাব জয়লাভ করে। 1911 সালে মোহনবাগানের শিল্ড জয়ের আগে সেটাই ছিল বাঙালির প্রথম ফুটবলে জয়লাভ। নগেন্দ্র প্রসাদের হাত ধরেই তৈরি হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। 1893 সালে শিল্ডে শোভাবাজার ক্লাব একমাত্র ভারতীয় দল হিসাবে প্রতিযোগিতায় অংশ নেন। কেমন মানুষ ছিলেন নগেন্দ্র প্রসাদ, এই প্রশ্নের উত্তরে ইতিহাসের পাতা সরালে ভেসে ওঠে এক শক্ত শিরদাঁড়া যুক্ত বাঙালির ছবি। ফুটবলে তখন বাবুদের যাওয়া আসা, তারা চাইছেন ক্ষমতা কুক্ষিগত করতে। অভিযোগ ওঠে নগেন্দ্র প্রসাদ নিচু জাতের ছেলেদের ক্লাবে খেলার সুযোগ করে দিচ্ছেন। এই অভিযোগ শুনে নগেন্দ্র প্রসাদ বলেন, বুকের রক্ত জল করে ক্লাব বানিয়েছি, বংশ পরিচয় দিয়ে নয়। একদিকে সেই সময় চলছিল রাজতন্ত্র, স্থানীয় রাজারা ফুটবলকে ব্যবহার করছিলেন ইংরেজদের সঙ্গে একটা যোগাযোগের মাধ্যম হিসাবে। কিন্তু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর কাছে ফুটবল ছিল ইউরোপীয়দের অহংকারের সামনে এক বাঙালির বুক চিতিয়ে লড়াই। ইংরেজ শাসনে বাঙালিকে বারবারই ভীতু, দুর্বল, অলস তকমা দেয়া হয়েছে, যে অপপ্রচার আজও চালিয়ে যাচ্ছে একদল মিথ্যেবাদী বেনিয়া। এর বিপরীতে নগেন্দ্র প্রসাদ ছিলেন এক বিদ্রোহী। 1977 সালে তাঁর জন্মশতবার্ষিকী পালন হয়েছে ঠিকই, কিন্তু ওই পর্যন্তই। স্বীকার করতে দ্বিধা নেই, নগেন্দ্র প্রসাদকে কেউ খুব একটা মনে রাখেনি।
ভারতীয় ফুটবল এই বাঙালিকে তার প্রাপ্য সম্মানটুকুও দেয়নি। এখন সময় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে আরো একবার আবিষ্কার করার। এখন সময় ফুটবল আর তার বাঙালি জনককে নিয়ে গর্বিত হওয়ার। এখন সময় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে ফিরে দেখার। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।